জায়গায় আসি তখন কিছু কিছু মানুষ মেসেঞ্জারে কল দেওয়া পছন্দ করে, তো মেসেঞ্জারে কল দিয়ে আমার লাইফটি নষ্ট করে দেয়। সো সরি, আগের লাইফটি নেটওয়ার্কের যেহেতু সমস্যা ছিল, আর এখন যারা আমার সাথে নতুনভাবে জয়েন করছেন, প্লিজ কাইন্ডলি সবাই আমার লাইফটি শেয়ার করবেন আপনাদের টাইম লাইনে। আর তারপর কেমন আছেন সবাই, কি করছেন, সবাই চলে আসুক, তারপর দেখি কি হয়। সবাই লাইফটা শেয়ার করো আর আমার সাথে জয়েন করতে চাইলে অবশ্যই লাইফটা শেয়ার করতে হবে, আর আমাকে একটি করে গান শোনাইতে হবে। তো যারা গান পারো আমি তাদের কলে ইনভাইট করব। শাহ আলম খান লিখেছেন, অনেক নাইস লাগছে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ। রানা হোসেন, আই এম ফাইন অ্যান্ড ইউ, আই এম অলসো ফাইন। তোর উজ্জামান লিখেছেন, ভালো, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। আমার সাথে ইতিমধ্যে অনেকেই জয়েন করেছেন, আর দেখি এখন যেহেতু নেটটা একটু ভালো হয়েছে, আমি আগে লাইফটি শেয়ার করেছেন এবং এই লাইফটিও শেয়ার করেন, যে আগের লাইফটি কেটে দিয়েছে। কিন্তু সুন্দর, উপরে খুঁজে কিছু লাভ নাই। ওই যে ভ্যাম্পায়ার একটা মুভি আছে না, টুয়েলাইট, দেখো না মেবি ওটার মতো লাগতেছে তোমাকে। Oh, seriously? I am looking like a vampire. Cute vampire. দেখছো কমেন্ট শুরু হয়ে গেছে, কিউট, দেখছো দেখছো কমেন্ট শুরু হয়ে গেছে। হাই আপু, মালয়েশিয়া থেকে আপনার লাইভ দেখতেছি, থ্যাংক ইউ সো মাচ। মাসুম, বিল্লা, সবাই যারা আছেন আমার সাথে লাইভে জয়েন করতে চাইলে লাইকটি শেয়ার করুন, এবং যারা গান পারেন ফার্স্ট ফার্স্ট কমেন্ট করুন। এখন আমাদের দিল গান শোনাবে। এই যে আমি গান ছেড়ে দিছি, আমি গান ছেড়ে দিছি। আমি স্কুল লাইফ থেকে শুরু করে একটাই গান গাইছি, হচ্ছে আমার সোনার বাংলা আমি ভালোবাসি। জটিল লাগছে, বাবু লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ বাবু। আচ্ছা নেট কি খারাপ না? ঠিক আছে, এটা হবে, দুই এক সেকেন্ড হয়, মেবি হওয়ার পর ঠিক হয়ে যাবে, অলরেডি শেয়ার হচ্ছে তো। হ্যাঁ ঠিক আছে, তো আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে পিসিতে দেখতেছি, হ্যাঁ ঠিক আছে পিসিতে দেখতে পাচ্ছি, ঠিক আছে। না আমি আমাদের ওয়াইফাই দুইটা কানেকশন আছে, ঠিক আছে, তো আমি কোনটায় সমস্যা দেখার জন্য একটা থেকে আরেকটা মানে চেঞ্জ করে ফেলছি। এখন ঠিক আছে, তার মানে ওটা সমস্যা ছিল তাহলে? হ্যাঁ ওইটা সমস্যা ছিল, যাক ভালো হয়েছে। এখন যেটা কানেকশন এটা আমার পিসের রুমের এটা রাউটার আছে, দেখ এখন কেউ অ্যাট লিস্ট বলবে না। কতগুলি রাউটার মানে ব্যাকআপ আছে ভাই, ব্যাকআপ, হ্যাঁ ব্যাকআপ তো থাকবে। হাই কিউটের ডিব্বা, সোহেলানা, থ্যাংক ইউ সো মাচ। আর কিউটের ডিব্বা বললে হবে না, লাইভ শেয়ার করতে হবে এবং আমাদের গান শোনাইতে হবে। আচ্ছা কমেন্ট করছে জিলানি, এটা কে? এটা হচ্ছে, এটা হচ্ছে সুপারস্টার জাল্লাবি, আমি আসছি। Not like that. হ্যাঁ আপকামিং মুভির স্টার, আপকামিং মুভির নায়িকা। কত মুভির নায়িকা হয়ে যাইতেছি, বুঝছো আমি নিজেই কনফিউজ, কি এগুলা কি হইতেছে।
এখন এর প্রবলেম নাই, কজ হচ্ছে আমি লাইভ দেখতেছি, কমেন্ট করে লাভ নাই। এখন যারা কমেন্ট করতেছে ওরা তার মানে যাদের নেটে প্রবলেম হচ্ছে ওরা হচ্ছে একটু মনে হয় ওরা রোড সাইডে থাকতেছে এরকম হবে, বাহিরে বাহিরে তো নেটে সমস্যা দেখা বাহিরে বাহিরে এখন ঠিক আছে। অনেক ভালো একজন হচ্ছে ডাইরেক্টর, সো কেউ যদি কোনো কাজ করতে চাও মিডিয়া রিলেটেড সো ওকে হচ্ছে হায়ার করো। ও মাই গড, বাবাজিকে তুললো, তুমি আরে আমার সমস্যা নাই, চিল ম্যান আমার তো সমস্যা, ইন্দ্রাশ্মি থাকে তাহলে আমি আরো খুশি। এক কাজ করবো, ভাবতেছি যে ইউনিক একটা মুভি বানাবো, মনে করে জনি সিনস কে আমাদের কামলা বানাই দিব বাংলাদেশের, ঠিক আছে না 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 কামলা বানাবো, লাইক হলো যে ম্যানহোল ঠিক করতেছে এরকম কিছু একটা, তো ম্যানহোল একটা মেয়ে পড়ে যাবে, তো ম্যানহোলের ভিত্তি সব কাহিনী কেমন হয়। একজন এই শুনো, তোমার কাজ কাজের জন্য একটা একজন নক দিচ্ছে, ভাইয়া আপনি আমার সাথে আমাকে কাজে নিবেন আপনার সাথে? হ্যাঁ ভাইয়ার ফেসবুক আইডি হচ্ছে দিল মোহাম্মদ জিলান, তো এখানে আপনি যদি ওকে নক দেন, আর যেহেতু এই লাইভটিতে ও জয়েন করেছে এখানে ওটা ট্যাগ দেওয়া থাকবে, ওর সাথে কন্ট্যাক্ট করতে পারেন, অনেক ভালো ভালো কাজ করে ও, আলে গেলে দেখতে পারবেন, অনেক শর্ট ফিল্ম করছে, নিজে ডাইরেকশন দিছে। আমার ডিরেকশন অনেক ভালো কাজ করছে শাকিলা পারভীন, অনেক ভালো, আমি ভাবি না যে এটা ও কাজ করছে, ঠিক আছে বড় তো কিছু না, হি ইজ জাস্ট প্রিটি এন্ড গুড। এন্ড আবি, আমি তোমাকে আমি বলে বলে যে কমেন্ট দিয়েছে আবির ভাই, সে হচ্ছে দুটো গে আছে, ঠিক আছে অনেক ভালো পোস্টে, বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট রিপ্রেজেন্টেটর। ওকে তাহলে তো তাকে আমার সাথে লাইভে ইনভাইট করা উচিত যেহেতু রিপ্রেজেন্টার একজন। হ্যাঁ অনেক অনেক কিছু জানে, রিসেন্টলি যে রোহিঙ্গাদের ইয়া হলো না ওখানে ক্যাম্পিং করে আসছে, মারাত্মক মানে অনেক জোশ একটা পাবলিক, মানে অনেক কিছু জানে। চিত্র জ্যোতি আবির লিখেছেন অসংখ্য ধন্যবাদ আপু, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনার অনেক প্রশংসা শুনলাম, মানে এই ভাই এই ভাইয়া সম্পর্কে। হ্যাঁ হ্যাঁ এই ভাই সম্পর্কে আর উনি উনি কি, আমি বলি একটু এক্সাম্পল দিই, অনেক মজার এক্সাম্পল। আচ্ছা গান কি চলবে? গান বন্ধ করে দাও। আচ্ছা কমাই দিও, গান বন্ধ করে তোমার র কণ্ঠে একটা গান দাও ফটাফাটি। এরা এই কি চালাক, সমস্যা কি? আচ্ছা আমি বলতেছি একটা জিনিস, এটা হচ্ছে আবির ভাই যেদিন প্রথম আমার দেখা হয় ওনাকে চিনতাম না, ঠিক আছে, তো কফি শপে যে আমার কিছু ফ্রেন্ডরা মিলে বসে আছি, উনি একটা মানে অনেক হাই পোস্টের মানুষকে ফোন দিয়েছে, ঠিক আছে, ফোন দিয়ে মনে করেন এই কালকে আমার অফিসে, মানে যাকে আমরা কল্পনা করতে পারি না আমরা ফোন দিয়ে আমরা কথা বলবো, মানে পুলিশের অনেক হাই, অনেক হাই পোস্টের মানুষকে ফোন দিয়ে বলতেছে এই কালকে আমার 9টার মধ্যে যদি আমি ফাইল না পাই আমি 10টার দিকে অফিসে যাব, ওই চাকরি গায়েব করে দিব। আমরা তো হাক করা চাইছি ভাই, আমরা হা এই কি অবস্থা, পরে বলে যে আমি দুধ ঢুকে আসি হ্যান ত্যান অনেক কিছু করতেছি, তো আমি জাস্ট ওই দিন বুঝতে পারছি না ভাই মানুষটার মাথায় অনেক কিছু আছে। বুঝলাম জিলান, আমার তোমাকে বিদায় দিতে হবে, অনেকে এগ্রি হয়ে যাচ্ছে আমাকে, মনে হয় অনেকে গান শোনাবে, তো তুমি লাইনে থাকবে আমাদেরকে কে গান শোনায় তুমি দেখবা, জিলানের সাথে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন যারা যারা কাজ চাচ্ছেন। লিখেছেন তুমি ভীষণ সুন্দর আপু তোমাকে দেখতে, থ্যাংক ইউ সো মাচ। তারপর আমার সাথে আবির ভাইয়া আমাদের জিলান কি বিদায় দিয়ে দিয়েছে, ওকে ইনবক্সে যে বকাবকি করেন। যাই হোক আমার সাথে জয়েন করতে চাইলে আপনারা হচ্ছে লাইকটি শেয়ার করে কমেন্ট করতে পারেন, আমি নেক্সট কল নিচ্ছি, তো দেখি আমাদের যিনি নেক্সট কল HM হাবিব মিজি।
বাদশা খান লিখেছেন, কেমন আছো? এই তো ভালো আছে, আপনি কেমন আছেন? জহির শিকদার লিখেছেন, হাই আপু, কেমন আছো? এই তো ভালো আছেন। আপনারা যারা আমার সাথে নতুন করে জয়েন করেছেন, তারা লাইভটি শেয়ার করবেন, লাইভটি শেয়ার করলে আমি আপনাদের আমার সাথে ইনভাইট করব কলে। আশিকুল ইসলাম, আশিক লিখেছেন ইরাক থেকে, কেমন আছো তুমি? এই তো ভাই ভালো আছে, আপনি কেমন আছেন? এমনি আলামিন লিখেছেন, আপু তুমি কেমন আছো? তোমার সাথে কাজী আলিফ ও হুসেইন, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। জুয়েল খান লিখেছেন, দারুণ লাগছে সৌদি থেকে, থ্যাংক ইউ সো মাচ। আর সৌরভ নায়ক লিখেছেন, ভীষণ সুইট তুমি, থ্যাংক ইউ। মাইনুদ্দিন বাদ লিখেছেন, মালয়েশিয়া থেকে, আপু তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আমার সাথে ইতিমধ্যে অনেকেই জয়েন করেছেন, আর নতুন করে যারা জয়েন করেছেন তারা কেমন আছেন সবাই? আপনারা কি করছেন এই মুহূর্তে, কোথা থেকে বলছেন, আমার লাইভটি দেখছেন? ফার্স্ট কমেন্ট করুন, চলুন একটু জরিপ হয়ে যাক আমার সাথে এই মুহূর্তে কে কোথা থেকে বলছেন। নিজাম খান লেগেছেন, কেমন আছো আপু? এই তো ভালো আছি। এমডি মঞ্জু লিখেছেন, মালয়েশিয়া থেকে অনেকবার শেয়ার করেছি ভাইয়া, তোমার তো কলের কোনো অপশন নেই, তো আমি দর্শক কল দিতে পারছি না। তুমি যদি তোমার ফেসবুক অ্যাপসটি আপডেট করতে তাহলে মনে হয় আমি কল দিতে পারতাম। লাইকার বয় সনি লিখেছেন, হাই হ্যালো সমিউ, সমি লিখেছেন কল মি আপু, সমিউ সমি, হ্যাঁ অবশ্যই কল দিব। আমার সাথে যারা এই মুহূর্তে জয়েন করতে চাচ্ছ তারা লাইকটি শেয়ার করো, এবং হ্যালো, লাকি দার, হ্যালো, কেমন আছেন ভাইয়া? আপনি অনেকক্ষণ ধরে কমেন্ট দিচ্ছিলেন। ভালো আছি, আপনি কেমন আছেন? জি ভাইয়া ভালো আছি। কোথা থেকে বলছেন আপনি? লাকি দার স্যার, এটা ইন্ডিয়া? মনে হয় একটা ছবির নাম না? মহারাষ্ট্রের ছবি, আই এম ফ্রম ইন্ডিয়ান। ও আচ্ছা, নাইস টু মিট ইউ। আচ্ছা, আমার কি নেটে সমস্যা হচ্ছে? না এখন হচ্ছে না, একটু আগে হচ্ছিল, এখন আমি আপনাকে সুন্দর দেখতে পাচ্ছি। বাহ। তারপর কি পছন্দ করেন আপনি? পছন্দ করি গান গাইতে, শুনতে, মুভি দেখতে, আর বাহ, এই তো আপনাদের সাথে লাইভে কথা বলতে। যাক ভালো, একজন পেলাম যে লাইভ আপনাকে করে দেখে গান আমার একটা শুনতে। গান মনে হয়ে গেল। ও তাই তো, আমাদের শোনান না, একটু শুনি। একটা গান শুনে আপনাকে, তারপরে আমি আপনাকে অনেকদিন থেকে ফলো করছিলাম, কিন্তু আপনি আমাকে লাইন কল করেননি, কমেন্টে ফলো করেননি আপনি। এই যে আজকে করলাম,
এটা আমার আপনার গুড সাথে লাক। ছিলেন বলেই। হ্যাঁ অবশ্যই আপনার গুড লাক, আমিও ভাবি আপনি আমাদের সাথে ছিলেন, আমার সাথে ছিলেন বলেই আপনার সাথে পরিচয়। তারপর ভাইয়া গানটা করুন, আমরা সবাই শুনি। হ্যালো, তাহলে শুরু করছি। হ্যাঁ আপনারা সবাই, আমাদের যারা ভিউয়ার্স আছেন, এই দাদার গান শুনুন সবাই এখন। তুই ইতনি খুবসুরত হ্যায় ফিদা দিদার পে তেরে, তুই ইতনি খুবসুরত হ্যায় ফিদা দিদার পে তেরে, তুই তো ইশক হ্যায় মেরা জরা সা প্যার তো দে দে, ফলক কদমো মে আ ঝুকে হসি লম্হা তো তেরে, তেরে সঙ্গ ভিগ যাও মে কভি বরসাত তো দে দে, তেরে বিনা জিনা পড়ে ইয়ে পল মুঝে না দে, তু ইতনি খুবসুরত হ্যায় ফিদা দিদার পে তেরে, তু ইতনি খুবসুরত হ্যায় ফিদা দিদার পে তেরে। বাস হো গয়া, বস হো গয়া, বহুত খুব আচ্ছা গাই হো। হিন্দি থ্যাংক ইউ হিন্দি বল সো না তাই মাচ আপু, আমাকে গান শোনানোর জন্য। হ্যাঁ কিউ নেহি, হিন্দি বল না তাই, হ্যাঁ আতি হ্যায়, মেরে কো হিন্দি বলনে মে বহুত আচ্ছা লাগতা আর মে হাট্টা হিন্দি বলতা হুঁ। হ্যাঁ অবভিয়াসলি তুম তো হিন্দি হি বলোগে, তোমার হি উধার তো হিন্দি হি চলতা হ্যায় না। হ্যাঁ, আমারা ইধার রাষ্ট্রীয় যে ভাষা হে সো হিন্দি হে। সো আপ কান থেকে তারপর আও? আপনার গানকে বলেছে ওয়াও গান। আমি আমি হচ্ছে স্টুডেন্ট, তারপর হচ্ছে মডেলিং করি। মডেলিং? হুম ও নাইস, অসম, ও রিয়েলি থ্যাংক ইউ। তারপর ওকে। আপনি এর আগে কখনো কারোর সাথে লাইভে জয়েন করেছিলেন? হ্যাঁ, এর আগে লাইভে জয়েন করছি দু একজনের সাথে, তাতে আর কি দু একটা ছেলের সাথে হুম বেশি ভালো লাইভে জয়েন হয়। ও ছেলের সাথে? আজকে আজকে মেয়ের সাথে হঠাৎ? না, আমি তো অনেক মহলে মেয়েকে ফলো করি কিন্তু আমার কমেন্ট ফলো করে না, কি দেখতে পানে আমি বুঝি না এসব আর কি। তাই আপনার তো কমেন্ট আমি ফলো করলাম আজকে, এখন বলেন আপনি এই খুশিতে আরেকটা গান কি গান শোনাচ্ছেন? আরেকটা গান হ্যাঁ বাংলা চলেন, গান আরেকটা জানেন? গান শোনাই। বাংলা গান তো আমি জানি না, আমি সব হিন্দি গান এবং পাঞ্জাবি হিন্দি। তাহলে আচ্ছা ঠিক আছে, আরেকটা হিন্দি বলেন। বেস্ট অফ হানি সিং চলবে? হ্যাঁ চলবে না কেন, অবশ্যই চলবে। হর পল তেরি ইয়াদা ইয়াদা বিচিয়ে, দিন দিন কামে দসা দসা ফের কেনো, হর পল তেরি ইয়াদা ইয়াদা বিচিয়ে তুই, সরি ভাইয়া নেটে একটু সমস্যা ছিল, তো আমি যেহেতু নেটে সমস্যা, ভাইয়া সরি, আপনি আমার সাথে আবার কমেন্ট করবেন, আমি আবার আপনাকে ইনভাইট করব। আমরা এতক্ষণে অন্য একটি কল নিয়ে নিচ্ছি। লেটস সি অন্যজন কে আছেন আমাদের সাথে লাইভে জয়েন করতে চাইলে লাইভটি শেয়ার করুন, তারপর কমেন্ট করুন। যারা লাইকটি শেয়ার করে কমেন্ট করবে আমি তাদের কল দিব। রুবেল লিখেছেন আমার আপু হবা? হ্যাঁ অবশ্যই কেন না। তানভীর আহমেদ টনি লিখেছেন হাই হ্যালো।
সুব্রত লেগেছে, আমি অলওয়েজ তোমার সব লাইফ ফলো করি, এখনো আমার লাইভে কমিউনিটির অ্যান্সার করো না। এই তো ভাইয়া অ্যান্সার করে দিয়েছি, ডিসি স্ট্রেস রাইডার লিখেছেন ইফ পসিবল মে আই জয়েন ইউ, অবভিয়াসলি আর সেটা করার জন্য লাইভটি অবশ্যই শেয়ার করতে হবে সবার ফার্স্টে। থ্যাংকস, বাট বড় আপু হবা না ছোট আপু হবা? ছোট আপু দীপাঞ্জলি চৌধুরী স্মৃতি লিখেছেন, হ্যালো আপু, হ্যালো আপু কেমন আছো তুমি? অনেকদিন পর তুমি আমার লাইভে, তোমাকে পেয়েছি, কি অবস্থা তোমার? মৌসুমি দাস লিখেছেন, আমি ইন্ডিয়া থেকে বলছি, আপনাকে ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ মৌসুমি দাস, কেমন আছেন আপনি? সুমন বড় লিখেছেন, সিস্টার আই এম ওয়েটিং ফর ইউর কল। হিন্দি মঞ্জু লিখেছেন, মালয়েশিয়ার কথা শিখতে হ্যালো, কল দেন। হ্যাঁ হ্যালো, কেমন হ্যালো, আছেন সুমন বড়? এই তো বলো, হ্যালো এই তো আপু, আপনার ওয়েডিং এ আপনার মানে কখন আপনি ভিডিও লাইভ আসবেন? আমি তাকে সব সময় আমি চেক করি কখন আপনি মনে হয় আমার সাথে আগে একদিন লাইভে জয়েন করেছিলেন। ইয়েস 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 ইয়েস, হ্যাঁ ওকে, তাই ভালো আছেন আপু? ভালো আছেন? জি ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি। তারপরে আপনার মডেলিং খবর কি? জি ভাইয়া ভালো। আপনার প্রত্যেকটা তো তার মানে ভাই আপনি দেখছেন, আপনার আমি আপনার ফেসবুকে আমি সবগুলো আপনার ই দেখছি, মানে এই মডেলিং তারপর গান ভিডিও সব আমি দেখছি, দেখি চেক করি মাঝে মাঝে, দেখি লাইভে কখন আসবেন, কখন আসবেন আমি চেক করি, বুঝছেন? কখন লাইভে আসবেন আমি শুনে ভালো লাগলো আসলে, জানেন না আপনি অনেক মিস করি, বুঝছেন সিস্টার? হ্যাঁ বুঝলাম। তো আজকে কি গান শোনাচ্ছেন ভাই আপনি? আজকে কি গান শোনাবো, আমি তো গানই জানি না আপু, ঠিক আছে আমি তো গানই জানি না সত্যি, গান জানতে হবে আসলে, ব্যাপারটা তো এরকম না, চাইলেই গান গাওয়া যায়, সবসময় তো আসে না বুঝছেন, গানটা তো মনে আসে না। বুঝলাম, তাহলে আপনার গান করা লাগবে আমাদের ভিউয়ার্স যারা এই মুহূর্তে আছেন অলমোস্ট 700 জনের মধ্যে, তাদের উদ্দেশ্যে কিছু বলুন। কি বলবো বলেন, সেটা আমি শিখাই দিব। তাহলে আপনি এক কাজ করেন, আপনি যে রেস্ট নেন আমাদের লাইভ দেখেন, আর আমাদের সাথে যারা আছে তাদের সাথে তাদের তাদের গান আমরা গান গাওয়া, যারা গাইতে চাচ্ছেন তাদের ইনভাইট করি, আপনার সাথে থাকবেন, নেক্সট টাইম আপনার সাথে অনেক বেশি আড্ডা হবে, ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই। ভালো থাকেন আপু, বুঝছেন? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভাই, আপনিও ভালো থাকবেন। এমনি মঞ্জু লিখেছেন, মেয়েটা আসলে অনেক কিউট। মঞ্জু থ্যাংক ইউ সো মাচ, মজনু সরি নামই পাল্টাই দিছি। আচ্ছা হুসাইন, ওকে লেটসি, লাইলা ইয়াসমিন লিখেছেন, আমি কিভাবে তোমার লাইভ ভিডিওতে জয়েন করব? আপু আপনার এখানে কলের কোনো অপশন নেই, সো আমি ইনভাইট করতে পারছি না, আসলে আমি ইনভাইট করলে আপনার সাথে জয়েন করতে পারবেন। শিপলু সাদ্দাম লেগেছেন, ওয়াও লাগছে, থ্যাংক ইউ সো মাচ।
I will take your hair, please call me. Can I? Why you will take my hair? Is the Prem Das lekhechen apnake sundor lagche. Thank you so much. Apnar itimodhye onekei amader sathe notun kore join korechen. সবাই কেমন আছেন, কি করছেন এই মুহূর্তে আপনারা, আর কোথা থেকে বলছেন? দীপাঞ্জলি চৌধুরী লিখেছেন, শীত আমি ভালো, তোমার কি খবর? এই তো আপু ভালো আছি। তুমি অনেক ভালো গান করতে পারো দীপাঞ্জলি, আমি তোমার গান শুনছি। তো তুমি চাইলে আমি তোমাকে ভিডিও কল ইনভাইট করতে পারি, আমাদের যারা ভিউয়ার্স আছে তোমার গান শুনতে। সো তুমি যদি একটু নক দিতা শাহেদ আহমেদ লিখেছেন, আমি কিন্তু আপনাকে শুধু দেখেই যাচ্ছি তাই। সুব্রত, হ্যালো, হ্যালো, আই এম ওয়েল, হোয়াট আবাউট ইউ? আমি আপনার খুব ভালো একটা ফ্যান, অলমোস্ট আপনার সব পিকগুলো দেখি, আপনার ভিডিওগুলো দেখি, আপনার ভিডিও সংগুলো দেখি, ঠিক আছে? আর আমার কাছে আপনার জন্য একটা মজার ব্যাপার আছে। কি সেটা হচ্ছে, আপনি আমার মানে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছেন কি সেটা জানেন? মনে আছে আমি অনেকদিন যাবত আপনার ফলোয়ার ছিলাম, একদিন রাগ করে বলছি আপনার যদি ইচ্ছা হয় অ্যাকসেপ্ট করেন, নাহলে আমাকে ডিলিট করে দেন, তখন যে আপনি অ্যাকসেপ্ট করছেন। আচ্ছা, মানে আসলে কি ওগুলো চেক করা হয় খুবই কম, আমি ওই দিন দেখছি ভাই আমার অ্যাকসেপ্ট করা হয়েছে, না দেখলে তো হতো না। আর তুমি সরি মানে যখন করছেন অনেকগুলো মনে হয় হয়ে গেছিল মেসেজ এরকম না? আমার খুব ইচ্ছা ছিল আপনার সাথে কথা বলার, আর ওই দিন হ্যাঁ লাইভে আপনি আমার একটা অ্যানসার করছিলেন মিরপুরে, যখন আপনি একটা রেস্টুরেন্টে লাইভে আসছিলেন, আমার মনে আছে। মিরপুর শপিং সেন্টার থেকে বৃষ্টি হচ্ছিল বাইরে অনেক, আমি বৃষ্টিটা আটকাই দিয়েছিলাম, ওই যে মনে আছে, মনে আছে খুব ভালোভাবে যে আপনি ওই দিন লাইভে আসছিলেন আমার, আমি বলছিলাম যে আমি আপনার আশেপাশে আছি, আসলে আমি ওই দিন মিরপুরে ছিলাম, ঠিক আছে? আপনি যখন লাইভে আসেন আমি অলমোস্ট আপনার লাইভে থাকি। কিভাবে কি মানে আসলে আমি আপনার লাইভটা দেখি। ও আপনি কোথায় থাকেন? নোটিফিকেশন আসে। ও আপনি মনে হয় গান শুনছিলেন, আর গান টান শুনতে ভালোবাসেন, আপনি আজকে আমাদের একটা গান শোনাবেন আমাদের ভিউয়ার্সদের? না 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 ম্যাডাম, আমি আসলে গান টান পারি না। আর তাহলে একটা জোকস বলে যান। জোক না? আচ্ছা দুই লাইন গানই শুনে আপনাকে। অবশ্য আপনি অনেক স্পেশাল একজন মানুষ, ঠিক আছে, ফলোয়ার থেকে অ্যাকসেপ্ট করছেন, অনেক কষ্টের ব্যাপার, তো তো অনেক স্পেশাল। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে একটা গান শোনাই। শোনাও, শুনি। অবশ্য আপনার মতো এত সুন্দর গান পাই না, মোটামুটি পারি। আমার মতো সুন্দর মানে কি? আমি গান করতে পারি না। ও মা, আপনি আপনার অনেকগুলো বিবা ভিডিও দেখছি, ওগুলো তো লিপসিং করা থাকে, এডিট করা ছিল। হ্যাঁ তো স্টার্ট করেন দেখি আপনার গান শুনি, আই মিন। আচ্ছা ঠিক আছে। তাও যদি তুমি নীল আকাশ আমি মেঘ হব আকাশে, পাও যদি অথই সাগর আমি ঢেউ হব সাগরে, পাও যদি ওই হিমালয় করব আমি জয়, কারণ বলতে পারি
আমি নির্ভয়ে দুনিয়া ছুঁই দয়। আর থ্যাংক ইউ আমাকে সুযোগ দেওয়ার জন্য, থ্যাংক ইউ। ওয়াও, অনেক সুন্দর হয়েছে ভাই, আপনার গান গান তো ভালোই পারেন। হ্যাঁ, কখনো গান শিখছেন? না না, শিখি নাই, তবে আমি বসে বসে একা বসে বসে, আমি সবসময় একা থাকি, তো আমি একটু শারীরিক অসুস্থ, হার্টের প্রবলেম, তো একই তো একা। ও আচ্ছা, আমরা সবাই দোয়া করে দিই আপনি খুব জলদি সুস্থ হয়ে যাবেন, তারপর হচ্ছে সুস্থ হয়ে আপনি আমাদের আবার লাইভে আমাদের সাথে জয়েন করবেন, আমাদের আর বেশি বেশি গান শোনাবেন। আর ম্যাডাম, আপনি মাঝে মাঝে না আমার এরকম ছোটখাটো এসএমএস এর অ্যানসার গুলো দিবেন। হ্যাঁ, অবশ্যই, খুশি লাগে তাহলে, খুশি লাগে। থ্যাংক ইউ। আর তাহলে আজকে এখানে বিদায় নিই, আমাদের সাথে অনেকেই আছেন নতুন করে জয়েন হতে যাচ্ছেন, থ্যাংক ইউ, অনেক সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ। অনেক সুন্দর গান করছে ভাইয়াটা। অনেকেই নতুন করে আমাদের সাথে জয়েন করেছেন, যারা জয়েন করেছেন তারা আমাদের সাথে আমার সাথে লাইভে হয়েছে জয়েন করতে চাইলে। হিমেল লিখেছেন, তোমার ভাই সৌরভকে নিয়ে লাইভে আসো, দীপাঞ্জলি দেখতে চায়। আমি তো যেই ফ্লোরে আসছি এখন, সৌরভকে সৌরভের সাথে মানে নিয়ে আসতে হলে আমার দুইটা ফ্লোর উপরে যেতে হবে, তো এখন আমি যাব না। নেক্সট টাইম আমি দীপাঞ্জলির জন্য সৌরভকে আমার সাথে লাইভে বসায় রাখবো। নতুন করে কে জয়েন করতে চাচ্ছেন আমার সাথে এই মুহূর্তে অনেক কমেন্ট আসতেছে, আর আমি অনেক বেশি কনফিউজড। যারা আমার লাইকটি শেয়ার করেছেন তারা কমেন্ট করবেন যে লাইকটি শেয়ার হয়েছে, আমি তাদের কল দিব। উজ্জ্বল আহমেদ লিখেছেন, আজ তোমার জন্য মন খুলে গান গাইবো। ও রিয়েলি, দেখি আপনি আমার জন্য মন খুলে কি গান করেন। উজ্জ্বল আহমেদ, আপনাকে তো কল দেওয়া হয়েছে, আপনি যদি পিক করতে পারেন দেন তো ভালো, আপনার গান শুনবো। হ্যালো হ্যালো, অন্ধকার কেন? হ্যাঁ, কেমন আছো? অন্ধকার, মেবি আমি ফ্রেন্ডস এর সাথে আড্ডা দিতেছি, তো আমার পুকুর ঘাটে আড্ডা দিতেছি সবাই বই। ও আচ্ছা, সমস্যা নেই, কোথা থেকে? হ্যাঁ অবশ্যই, কোথা থেকে বলছেন আপনি? সরি, হ্যালো হ্যাঁ, আপনার নেটওয়ার্কের সমস্যা, আপনি আবার ট্রাই করবেন। আলামিন সোহেল লিখেছেন, কেমন আছেন? এই তো হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? এম লিপন খান লিখেছেন, আপু আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে মিরপুরে। স্বপ্নের রাজা লিখেছেন, করলাম শেয়ার। আমি কিছু বুঝতেছি না, অনেক সাউন্ড আসতেছে। হ্যাঁ, ভালো আছি, ভালো আছেন?
জি আপনি কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি জার্মানি থেকে বলছি, জার্মানি থেকে, জার্মানি বার্লিন। ও আচ্ছা, তো হঠাৎ আমার লাইভে জয়েন করলেন, হাউ? আপনার লাইভে জয়েন করলাম মানে দেখতেছিলাম আগে থেকে, দেখি আপনার লাইভ, আই এম ওয়ান অফ ইওর বিগ ফ্যান এন্ড উইশ টু বি ইওর and always I am, when I have time I'm watching your live video and sometimes I see you are joking also and you see I am on my duty place, I'm working as a chef in kitchen. This is not, this is our kitchen and okay. We guys are working here. আমরা সবাই এখানে বাঙালি আছি, সব বাঙালি, বাঙালি কমিউনিটি। হ্যালো, ওয়াও, উনি খুশিতে ডান্স করতেছে। আছে পলাশ, ও আছে শামিম মামা, আর আরেকজন আছে, আমরা সব বাঙালিরা এখানে, মানে এটা বাঙালি রেস্টুরেন্ট, ঠিক আছে, বার্লিনে। যাক ভালো, খাওয়া দাওয়া করে আমার ক্ষুধা লেগে যাবে। হ্যাঁ ভাই ভালো আছি, আপনাদের সবার দোয়ায়। আমি মনে করছি হ্যাঁ আপনার খাবার আমি অ্যাকসেপ্ট করছি, খেয়ে ফেলছি, মন খুশি হয়ে গেছে। আমার এক ভাইয়া বলতেছে আপু আপনি কি খাবেন নাকি, এটা এটা তন্দুরি চিকেন আছে। না থ্যাংক ইউ, আমি অনেক ডায়েট, আমি ডায়েটে আছি, কিছু খাব না। হ্যাঁ হ্যাঁ, আপনি তো দেখতে খুবই সুন্দর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ভেরি কিউট ফেস, থ্যাংক ইউ সো মাচ, ইউ হ্যাভ ভেরি লাফিং স্মাইল, টু কিপ স্মাইল অলওয়েজ। হ্যাঁ আমি আসলে সব সময় স্মাইল করি। না আপনি স্মাইলটা তো অনেক সুন্দর দেখার মতো, ঠিক আছে, আর স্মাইল করা ভালো, এতে মানে মন মেজাজ সব সময় ভালো থাকে, হাসি খুশি সবাই থাকতে পার না, চেষ্টা করতে হয় সবসময়। আর আপনার মানে আপনার উচিত হাসি খুশি থাকা। হ্যাঁ অবশ্যই অবশ্যই, যে যেখানে আছে যেভাবেই আছে, আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি, এই কথার মধ্যে থাকাই ভালো, ঠিক আছে। মানুষ সবসময় চেষ্টা করলে ভালো থাকতে পারে না, বাট উইশ টু বি গুড, উইশ টু বি গুড, ঠিক আছে। হয়তো আমি যেভাবে আছি আমার চেয়ে মানুষ খারাপ অবস্থায় আছে। হ্যাঁ সবকিছু মানে অ্যাকসেপ্ট করতে হবে মন থেকে। হ্যাঁ অবশ্যই, ওই খারাপকে দেখে যদি অনুতপ্ত প্রকাশ করা যায় যে না আল্লাহ আমাকে ভালো রাখছে, তাহলে বি হ্যাপি, ভালোটা স্বাভাবিক, ঠিক আছে। আর আপনি তো দেশে আছেন না? হ্যাঁ হ্যাঁ দেশে, ঢাকাতে। বাংলাদেশে যারা আছে তারা তো মাশাআল্লাহ আমাদের চাইতে অনেক বেশি ভালো আছে, ঠিক না? দেশে সবার সাথে, দেশের যে কোনো পরিস্থিতিতে দেশে যারা আছে ওরা আমাদের চেয়ে বেশি ভালো আছে। আমরা বাইরে আছি, বাস বাইরে কাজ করি, কাজের মধ্যে এখন আপনাকে দেখতে পেলাম, একটু ফ্রি ছিলাম। বাংলাদেশের সাথে আমাদের অনেক ডিফারেন্স তো, 6 আওয়ার 5 আওয়ার ডিফারেন্স থাকে, এই জন্য বাংলাদেশের কমিউনিকেট হওয়া যায় না। আমরা যে সময় ডিউটিতে ব্যস্ত থাকি সেই সময় বাংলাদেশে সবাই ফ্রি থাকে, আবার আমরা যে সময় ফ্রি হয়ে যাই সেই সময় বাংলাদেশে সবাই ঘুমায়। হ্যাঁ উল্টা, সবকিছু উল্টা হয়ে যায়। কিভাবে যে আপনাকে পাইলাম এই সময়টা, আর এই সময়টার মধ্যে যে আপনার সাথে জয়েন হলাম, এটাও একটা ভালো মানে অনেক মজার একটা ব্যাপার। আর অন ডিউটি অবস্থায় তো, অন ডিউটি অবস্থা আমরা এখন কাজ করতেছি, এর মধ্যে অন ডিউটি তাহলে কাজ করেন। নেক্সট টাইম এন্ড থ্যাঙ্কস ফর ইওর টাইম এন্ড মেনি মেনি থ্যাঙ্কস ফর জয়েন উইথ আস এন্ড বি হ্যাপি এন্ড থ্যাঙ্ক ইউ সো মাচ, টেক কেয়ার, ইউ অন ইওর টিম, বাই বাই। একটা ভালো গান শোনায় নাই, তো ভালো গান পারেন কেউ আশেপাশে এমন?
আবিদ লিখেছেন, হাউ আর হাউ ইজ গোয়িং ইউর ডে? নট ব্যাড, গোয়িং ওয়েল। আর নীরব ইসলাম লিখেছেন, আপু কেমন আছো, অনেকদিন পর লাইভে আসলা, আমি তোমার সব লাইভ দেখি কিন্তু তুমি আমার কমেন্ট পড়ো না, শাকিলা পারভিন। এই তো ভাই, আমি আপনার কমেন্ট পড়ে দিয়েছি নীরব ইসলাম, যেহেতু আমি অনেকদিন পর লাইভে আসছি আজকে আমার পেজটিতে, অলমোস্ট আমি ঈদের দ্বিতীয় দিন সম্ভবত আসছিলাম, তাহলে 4-5 মাস পর আসছি। যারা আমার সাথে এই মুহূর্তে লাইভে আছেন, তারা আমার সাথে রেগুলার থাকার জন্য যেটা করতে হবে, আমাদের আমার পেজটিতে লাইক দিয়ে অ্যাক্টিভ থাকবেন। এমডি সাইফুল লিখেছেন, আপু শেয়ার করে, বাট আমাকে লাইভে এখন কল দেওয়া হয়নি। তো ভাই আমি তাহলে আপনাকে এখন কল ট্রাই করছি। এমডি সাইফুল, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আছি ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভাইয়া ভালো আছি। কি করেন আপনি এই মুহূর্তে? এই তো বর্তমান বসে আছি, কিন্তু আপনার লাইভ আমি সব সময় দেখি, এরপর শেয়ারও করি, কিন্তু আপনি আমাকে লাইভে ঢোকার নামে অনেকবার বলি আপনাকে লাইভে ঢোকানোর জন্য, কিন্তু ঢোকার না আপনি। এই যে ভাই আমি আপনার কমেন্টটা মাত্র পড়লাম, ভাই আপনার কমেন্টটা আমি মাত্র পড়ছি, তো এই যে ইনভাইট করলাম আসলে। যদি মাশাআল্লাহ আপনি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ভাই। আপনার মুখে মাস্ক পরা ছিল, আপনি কি কিছু করছিলেন? আমি সৌদি আরব, আমি সৌদি আরব থেকে সৌদি আরব। ও আচ্ছা, যাক ভালো লাগলো ভাই, আপনি সৌদি আরব থেকে কাজ করছিলেন সম্ভবত, তারপর লাইভে জয়েন করেছেন। কাজের ফাঁকে ফাঁকে আপনার লাইভটা দেখি, আপনাকে মিষ্টি লাগে তো ওই জন্য। থ্যাংক ইউ। যদি আপনাকে বিয়ে করতে পারতাম আর না, আমি হেপি হতাম। আরে আমি তো ছোট বোন, তাই না? তো কেমন আছেন আপনি? কেমন আছেন আপু? কেমন আছেন আপনি? ডাটা চালু করতে যেতে এমপি যায় না? জি এই তো ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি এখন কোথায়? বাসায়। বাসায়? আমার বাসা ঢাকাতে। ঢাকাতে? বাহ, ঢাকার কোন জায়গায়? তাই জায়গা ঢাকার কোন জায়গা? ও আসসালামু আলাইকুম। ঢাকার? ওয়ালাইকুম আসসালাম, যিনি সালাম দিলেন তাকে। ঢাকার মেয়েরা অনেক স্টাইলিশ, সো আপনি অনেক স্টাইল করে কথা বলেন। না না আসলে ঢাকার মেয়েরা স্টাইলিশ বা সুন্দর করে কথা বলে এমন না, সব জেলাতেই পারে, সবাই সুন্দর করে কথা বলে। হ্যাঁ এই তো, হ্যাঁ ভালো আছি। জি ভাইয়া সবাই ভালো আছে। তারপর আপনি গান টান পারেন? যেহেতু কাজে আছেন আপনাকে বেশি মনে হয় না জ্বালানো ঠিক হবে। ওএমজি, আপনি সিঙ্গার নিয়ে বসে আছেন? আমি তো সিঙ্গার নিয়ে অলরেডি বসে আছি, গাইতে হবে গান। খুব ভালো গাইছে, সিঙ্গারকে দেখতে গান করান। সিঙ্গার দিয়ে গান করাতাম? আপনি সিঙ্গার সিঙ্গার দিয়ে গান করাতে বলতেছেন, আপনি একটা গান করেন এরপর আমি করব। আপনি আপনি গান করেন, ফার্স্টে আপনি একটা গান করেন, তারপর আপনি সিঙ্গার গান করবে। উপর পাশার ক্ষেতের আমি মায়ায় পড়েছি, তোমার বাড়ির রাস্তার আমি মায়ায় পড়েছি। আপনি কি গান শোনাচ্ছেন? দুই বাচ্চার বাবা উনি গান করছেন উনি। না গান গাওয়ার জন্য দুই বাচ্চার বাবা বা 10 বাচ্চার বাবা এরকম তো হওয়া লাগবে না, আল্লাহ যাকে কণ্ঠ দেয় সে এমনি যেভাবেই থাকুক গান গাইতে পারবেন। আমি বলি লাইফ মানে হচ্ছে মজা, ঠিক আছে? লাইফ, এরপর আমি আপনাকে একটা ইংলিশ বলতেছি, লাইফ ইজ নট এ বেড অফ রোসেস,
জীবন ফুলসদ জানে মরণ হচ্ছে সবচেয়ে বড় ফুলসদ জাতি আছে। আচ্ছা তাহলে আমি একটা করে ফেলি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। বদ্দা হেই মেঘনা হেই যমুনা সুরমা নদী তচে, এই পদ্মা হেই মেঘনা হেই যমুনা সুরমা নদী তটে, আমার অকাল মন গান গে যায়, আমার অকাল মন গান গে যায়, ও আমার দেশ ও আমার প্রেম কত আনন্দ বেদনায় নীল নদীর সংকটে, কত আনন্দ বেদনায় নীল নদীর সংকটে, নিজেকে হারিয়ে যেন পাই পিরে পিরে, এই মধুমতি টান ছেড়ে নদীর তীরে, নিজেকে হারিয়ে যাবি এক নীল দেও কবিতার পদ সদ বটে, কত আনন্দ বেদনায় নীল নদীর সংকটে, কত আনন্দ বেদনায় নীল নদীর সংকটে, এই পদ্মা হেই মেঘনা হেই হাজার নদীর অববাহিকা, একানে রমণী গুলো নদীর মতো। আর আর গাইবো না। আরে ভাইয়া আপনি অনেক ভালো গান জানেন। আমি একটা দেশের গান করলাম। যাক ভাইয়া আপনার গানটা শুনে অনেক ভালো লাগছে, অনেকেই আপনার গানের প্রশংসা করতেছে। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ। আপনি সবাই দেখতেই পাচ্ছেন উনি হচ্ছে আমাদের সাথে আছেন, গান গাওয়ার জন্য উনি কষ্ট করে বাইরে চলে আসছেন। ভিডিও নাকি অনেক শেয়ার করছে আমার ফ্রেন্ড, ও অনেকবার দেখছে, কিন্তু ওর সাথে নাকি আপনি শেয়ার করেন না এবং লাইভে অ্যাড করেন না, ওর সাথে কথা বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো ভালো, আপনি কেমন আছেন? জি ভালো আছি। থ্যাংক ইউ সো মাচ। আপনার সত্যি বলতে কি আপনার গান দুটো অনেক অনেক সুইট। আলাদা হোয়াট এ কমেন্ট, আল্লাহ অসাম, মানে অসাম অসাম ভাইয়া, থ্যাংক ইউ। ভয় পাইছি গাল দুটো নাকি অনেক সুইট। তো কেমন আছেন, আপনার নাম কি? আমার নাম হচ্ছে শাকিলা পারভিন, আমি হচ্ছে স্টুডেন্ট, পাশাপাশি আমি হচ্ছে মিডিয়ায় কাজ করি, মডেলিং করি। ভালো, মডেলিং খুব ভালো। আলু খেতে ভালো ভালো, তরমুজ খেতে পানি, শাকিলা ম্যাডাম ভালো আছে সেটা আমি জানি। তো আপনি কিসে পড়েন? ভার্সিটিতে বিএসসি অনার্স ইন ইকোনমিক্স। আমাদের জীবন আর পড়াশোনা হলো না, ব্যস্ততা জীবন, বড় ছেলে মানে ব্যস্ততা, আমরা বড় ছেলে হইয়া পুরে পাইছে গেছি। বড় ছেলে, বড় ছেলে তো নাটক করে এখন সবাই বড় ছেলের মানে দেখাইছে লাইফ স্টোরি, আসলে সবার লাইফ স্টোরি তো সেম না। বাই বাই, আমি একটা গান করে চলে যাই, কাজের মধ্যে চলে যেতে হবে। ওকে ওকে। যত সুখ যত ভালোবাসা সবই যে তোমায় দেব একটাই আশা, তুমি ভুলে যেও না আমাকে, আমি ভালোবাসি তোমাকে,
বাপিনি কখনো হৃদয়ে রাঙানু ভালোবাসা দে গো আমি দুয়ারে দাঁড়িয়ে হে বহু বাড়িয়ে ভালোবাসা দে গো আমি স্বপ্ন সাজাই মেল বহেছে এক পলকে পৌঁছে যাব রূপকতারি দেশে তুমি ভুলে যেও না আমাকে আমি ভালোবাসি তোমাকে হ্যাঁ বুঝতে পারছি ভাইয়া আপনি তো পুরো গানের ভিতর খুব এনজয় করে গানটা গাইছেন আপনার জন্য গাইলাম আর কি অনেক ভালো লাগছে হ্যাঁ আমার না আমার একারই ভালো লাগছে মানে আমাদের ভিউয়ার্স যারা আছেন তাদেরও অনেক প্রশংসা করতেছে যে গান খুব ভালো আপনি খুব ভালো গান করেন হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ভাই আপনাকে আপনি আমি থ্যাংক আমি আমার ভিউয়ার্সের তরফ থেকে অনেক বেশি থ্যাংক ইউ পড়লাকায় তেমন হাইওয়ে ছিলাম না তেমন আবার ডেমো ছিলাম না মধ্যবিত্ত একজন ছাত্র ছিলাম ডিগ্রি সেকেন্ড ইয়ার থেকে আমার চলে আসা হলো সৌদি আরবে তো আমার গানের মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে এবং কথার মধ্যে যদি ভুল হয়ে থাকে সবাইকে বলতেছি সবাই আমাকে ক্ষমা করে দিবেন আমি জাস্ট হালকা মজার জন্য আপুর সাথে অ্যাড হলাম আপু আপনি আমাকে ভুল হলে ক্ষমা করে দিবেন ওকে না ভাইয়া অনেক ভালো লাগছে আপনি হচ্ছে আসলে ভুল কি আপনি যে গাইছেন এত এনজয় করে আপনি জান আমরা সবাই আমার নামটা আপনি মনে রাখবেন এমডি সাইফু আমি যদি আপনাকে কমেন্ট করি এবং শেয়ার করি আপনি আমার সাথে সাথে আমার আমার সাথে অ্যাড হবেন ঠিক আছে নেক্সট পর্বে নিত্য নতুন গান নিত্য নতুন দাদা আমি আপনাদেরকে উপহার দিব এবং গল্প জানি আমি অনেক অনেক গল্প জানি ওইগুলো আপনাদেরকে শোনাবো হ্যাঁ এরপর একটা অবশ্যই ভাই আপনি আমার পেজের সাথে থাকবেন আপনাকে অবশ্যই আপনার পেজে অনেক পাবলিক আছে সো একটা দাদা বলতেছি ওইটার উত্তর কেউ যদি পারেন তাহলে বলবেন হ্যাঁ এমন একটি বস্তুর নাম বলতে হবে এই বস্তুটি খেলে তার আশেপাশে কোনো কুকুর আসবে না তার বাড়িতে কোনো চোর ডাকাত ঢুকবে না আবারও বলতেছি আমি এমন একটি বস্তুর নাম বলতে হবে যেই বস্তুটি খেলে তার আশেপাশে কোনো কুকুর আসবে না এবং তার বাড়িতে কোনো চোর ডাকাত ঢুকবে না এটা হচ্ছে দাদা আল্লাহ এটা ভাই আমরা তো অ্যানসার জানি না এখন কি হবে এটা আমি বলে দিলাম নেক্সট পর্বে আমি বলে দিব আমি যখন আপনার পরের লাইভ দেখব তখন কমেন্ট করব আপনি আমাকে অ্যাড করবেন ওকে অবশ্যই ভাইয়া বেস্ট অফ লাক গুড বাই ওকে গুড বাই টেক কেয়ার টাটা অনেক সুন্দর গান করেন ভাইয়া আর রাজিবুল রাজ লিখেছেন তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ইফতি মাহমুদ ভাইয়া অনেক সুন্দর একটি কমেন্ট করেছেন থ্যাংক ইউ সো মাচ ইফতি মাহমুদ একটি এমন ধাঁধা বলে গেছেন ওনার ধাঁধার উত্তর আমি জানি না আপনারা কেউ কি জানেন ওনার ধাঁধার উত্তর ডিসি স্ট্রেট রাইডার ভাই আপনার নাম এত কঠিন কেন অ্যাকচুয়ালি এটা নিকনেম মামা এটা নিকনেম মানে এত বড় নেম এটা নিকনেম ছিল আমরা তো ফুল নেম কি অ্যাকচুয়ালি স্ট্রেট রাইডিং এর জন্য জাস্ট নামটা ছোট করে দেওয়া ছিল ডিসি ডিসি তারপর কি ছিল স্ট্রেট রাইডার কেন স্ট্রেন্ট রাইডিং ফ্রি স্টাইলিং ওকে ও সব থেকে বড় কথা আপনি কেমন আছেন এটা বলতে ভুলে গেছি কেমন আছেন ভাইয়া ঠিকঠাক চলে যাচ্ছে জাস্ট বাই দ্য ওয়ে আমি কলকাতা থেকে আপনি তো ঢাকা থেকে মেবি ও আচ্ছা কলকাতা থেকে হ্যাঁ আমি ঢাকা থেকে সো কেমন আছেন আপনি ভালো আছি আজকে ভালো আছি অনেক এই জন্যই চিন্তা করলাম যে আজকে লাইভে আসি আড্ডা দেই মন ভালো থাকলে এই জন্য কন্টিনিউয়াসলি অনেক কমেন্ট করে গেলাম আফটার অল দেখলাম লাইভে অ্যাড করলেন কন্টিনিউয়াসলি কমেন্ট আসলে কমেন্ট গুলো কি এত ফাস্ট আসছে যে উপরের দিকে চলে যাচ্ছে আর যেটা আমার সামনে পড়তেছে আমি তাদের কল দিচ্ছি
কি করা হয় স্টাইলিং এরকম টাইপ কিছু নিচে লেখা ছিল যেহেতু স্টান্ট রাইডিং করা হয় আপাতত স্টিল ও দ্যাটস গুড ইটস সো রিস্কি আমার দেখেই ভয় লাগে অ্যাকচুয়ালি দেখে জিনিসটা সবাই অনেকই ভয় পায় তো বাট জিনিসটা ফিল করলে বা জিনিসটাকে নিয়ে এনজয় করলে জিনিসটা অনেক ভালো জিনিস একটা এনজয় আল্লাহ যেটার উপর বসলে বা দেখলে মনে হচ্ছে যে আল্লাহ করে দেবো হ্যান ত্যান আর ওটা নাকি ফিল করলে ভালো লাগে আর যারা হচ্ছে ইউজ টু তাদের জন্য অনেক ইজি নো অ্যাকচুয়ালি আমি প্রফেশনালি না বাট হ্যাঁ এটা আমার প্যাশন কতদিন ধরে like last 6 or 7 years মানে রাইডিং করছি ক্লাস 7 আর 8 থেকে ক্লাস 7 আর 8 আর হচ্ছে স্ট্যান্ড স্ট্যান্ড স্টার্ট করলাম 11 থেকে 11 মানে 6 years almost 7 years তো অনেক বেশি 7 years তো অনেক বেশি এটা অনেক বেশি এক্সপেরিয়েন্স মানে ইয়ার মানে নট মান্থ তারপর রাইডিং ছাড়া আর কি ভালো লাগে আপাতত রাইডিং ছাড়া প্রফেশনাল ডান্সিং করতাম একটা টাইমে আই মিন বিবয়িং হিপ হপ প্রফেশনাল ডান্সার দ্যাট মিনস আমার অত নামটা মনে নাই আমার কাছে মনে হয় যে লেডিস টাইপের অ্যাটিটিউড এক্সপ্রেশন দিচ্ছে এরকম সালসাও অনেকটা আমার কাছে মনে হয় যে যে কাপল ডান্স গুলো করে সালসা তাদের দেখে মনে হয় যে না সালসা অনেকগুলো ফর্মস হয় হতে পারে আমি তত কিছু জানি না আমি তো ডান্সার না বাট দেখলাম আর কি তাই হোক তো আপনাদের বাংলাদেশে কি এরকম ঠান্ডা বাই দ্য ওয়ে তুমি করে বলতে পারি হ্যাঁ অবশ্যই ইফ ইউ হ্যাভ নট এনি প্রবলেম উইথ দ্যাট না আই হ্যাভ নো প্রবলেম ঠান্ডা মোটামুটি আছে আমার অলরেডি গলা বসে যাচ্ছে ঠান্ডা আছে স্টিল এখন এখানে ব্ল্যাঙ্কেট ইউজ করছি আমি ইউজ করি আর যেহেতু আমি এখন বসে আছি বসে আর হচ্ছে যেহেতু রুমে নাই তো আমি এখন ব্ল্যাঙ্কেট ইউজ করতে পারবো না সো আর বলো তাহলে বাই দ্য ওয়ে কিছু কমপ্লিমেন্টস দেওয়ার ছিল অবিয়াসলি শিওর ভাবছি স্টার্ট কোথা থেকে করি স্টার্ট এই তো এই লাইফ থেকে স্টার্ট করো না লাইফ তো ফলো করছি বাট আইব্রোস এন্ড আইজ এন্ড চিকস আফটার লিপস বাট আই এম প্রিটি কিউট থ্যাংক ইউ সো মাচ এনিওয়েজ এটা কথা জিজ্ঞেস করেছিল হ্যাঁ শিওর এটা তো অফিশিয়াল পেজ মেবি হ্যাঁ অফিশিয়াল পেজ তো যদি কোনো প্রবলেম না থাকে তো আমাকে প্রোফাইল অ্যাড হতে পারি আমার অফিশিয়াল পেজের এই লাইভের ক্যাপশনে আমার ফেসবুক আইডি দেওয়া আছে লিংক দেওয়া আছে আমি দেখে দেখি তো আমাকে ওখানে ইনবক্স করলেই হবে ইনবক্স করলেই হবে হ্যাঁ ইনবক্স করলেই হবে নো প্রবলেম সো আমাকে গানটা শোনাচ্ছো নাকি নাকি অন্য কাউকে নিব আমাদের मेरी जा तो उस दिन मेरे पास होगी बंजर जिया पे ये बरसात होगी मेरा दिल है प्यासा मेरा दिल अकेला कभी तस्वीर से तू निकल के सामने आ मेरी महबूबा Is it enough? হ্যাঁ দাদা থ্যাংক ইউ সো মাচ ফর বিউটিফুল সং থ্যাংক ইউ টু তারপর
আমার এখন বিদায় নিতে হবে, অনেকে আমার সাথে আছে, তো আমি বেশিক্ষণ থাকবো না। সো টেক কেয়ার। হ্যাঁ ইনবক্স করলেই হবে। ওকে থ্যাংক ইউ। ওকে টাটা বাই বাই। টাটা টাটা। তো আমি আর বেশিক্ষণ থাকবো না, নেক্সট আমার সাথে যে জয়েন হতে চাচ্ছ কমেন্ট ফার্স্ট। কাজী আলিফ হুসাইন, হ্যালো। ওয়েল হোয়াট অ্যাবাউট ইউ? কেমন আছেন? এই তো ভালো আছি। আপনি কেমন আছেন? আপনি কোথা থেকে বলছেন? আমি ইন্ডিয়া থেকে, আসাম। হয়তো চিনবেন, বাংলাদেশ বর্ডার সামনে আছে। ও আসাম, আসাম ইন্ডিয়া থেকে। আর তার মানে আমার অফিসিয়াল পেজে যারা আছেন তারা হচ্ছে ইন্ডিয়ার অনেকেই। দ্যাটস সো সুইট। তো না আমি বলছি কি, জায়গাটার নাম হয়তো চিনবেন, আসাম। বাংলাদেশ বর্ডারের সামনে আছে, আমি ওইখানে থাকি আর কি। আমাদের বাসা থেকে বাংলাদেশ বর্ডার হাইয়েস্ট আধা ঘন্টার রাস্তা হবে। অনেক কাছে, কাছেই তো। কাছে তো আমি আপনাকে বহুদিন থেকে মানে ফলো করতেছি, তা আপনার কথাগুলো আর কি আমি ভিডিও সিডিও দেখছি আর ভালো লাগে আর কি। আপনি খুব সুন্দর অ্যাক্টিং করেন। আমার শুভেচ্ছা থাকবে। থ্যাংক ইউ সো মাচ। আপনি মনে হয় কমেন্ট করছিলেন আপনি গান করবেন। গান চেষ্টা করছি। হ্যালো, লাইট কেটে গিয়েছে। তো আমি নেক্সট কলে যাচ্ছি। ইফতি মাহমুদ লিখেছেন, আপু আমি আপনার অনেক বড় পাংখা 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 লাগলে না, ওয়েল উইশাল হলেই হবে। আর আপনাকে অনেক 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 ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ ইফতি মাহমুদ। খালি একটা কথা বলবো যে আল্লাহ মনে হয় আপনাকে নিজের হাতে বানাইছে। লাভ ইউ আপু, লাভ ইউ টু ভাইয়া। আর থ্যাংক ইউ সো মাচ ফর ইউর বিউটিফুল কমপ্লিমেন্ট। সাজ্জাদ আহমেদ লিখেছেন, ওয়াই ইউ নট অ্যানসারিং মাই টেক্সট, আই এম টেক্সটিং। সরি সাজ্জাদ, এতক্ষণ আমি টেক্সট দেখিনি, আমার সামনে এখন চলে এসেছে, তো আমি এখন দেখলাম। তারপর নেক্সট কলে যাচ্ছি, দেখি বেশিক্ষণ থাকবো না যদি, আর অনেকক্ষণ হয়ে গেছে। হ্যালো রাজ, কেমন আছো? আছি ভালোই। স্মাইলি স্মাইলি ফেস। আরফিন কোথায়? আরফিন কাপড় দিতেছে। আমি তো কাপড় দিদি নাই। ছেলেটা এখন কাজ করতেছে আমার লাইভে না, এটা কোনো কথা? লাইভ আছে, সবে লাইভ আছে। আমি তো পুরা একদম ফার্স্ট থেকে লাস্ট তোমাক লাইভে আছি। আচ্ছা, তারপর বলো কি অবস্থা তোমাদের? না এক্সাম চলছে? না এক্সাম কালকে আছে, কিন্তু অল্প টাইম রেস্ট নিতেছি আর কি। ও রেস্ট? হ্যাঁ রেস্ট নাও ভালো, একটা না পড়া উচিত না। আমার এক্সাম তো অলরেডি হচ্ছে, আমার কালকে ফ্রাইডে স্যাটারডে এই দুই দিন হচ্ছে অফ, তারপর সানডে এক্সাম। দ্যাটস হোয়াই আজকে ভাবলাম আড্ডা দিই। ও তাহলে তো ভালোই হয়েছে, আমার তো আছে একদিন পরে পরে এক্সাম। এ আর কি। হ্যালো, কেও আজকে দুইজন হোয়াইট হোয়াইট আর আমি ব্ল্যাক। আমার হচ্ছে ফেভারিট কালার যে মানে কালারের মধ্যে পরে ব্ল্যাক হোয়াইট, তো এই যে এখানে ব্ল্যাক ওখানে হোয়াইট, ওয়াও। আর ব্লু নাই কেউ, ব্লু ব্লু কালারটা ভালো লাগে।
তো কি করছো? লাইভে আছি আর হচ্ছে অনেকে গান শুনলাম আজকে, অনেক সুন্দর সুন্দর গান শুনাইছে অনেক ভাইয়ারা। তো আমি চাচ্ছি আরফিন একটা গান শোনাবে এখন। আরফিন অনেক ভালো গান করে, আমার সাথে যারা ভিউয়ার্স আছে তারা দেখেনি, ছেলেটা অনেক ভালো গান করে তাই নাকি? হ্যাঁ তাই নাকি আজকে একটা আসামের গান গাবো, আসামের গান গাবো একটা আসামের। আচ্ছা তুমি সবসময় যে আনকমন গান এখানে ওইখানে আনকমন আনকমন গান করো না, অনেকেই বুঝি না, এমন একটা গান করো। তো আমাদের আসামের অনেক মানুষ আছে তো। ও আচ্ছা আচ্ছা তাহলে ঠিক আছে। আসাম আসামের গান আসলে কি রকম হবে? ল্যাঙ্গুয়েজ কি হিন্দি আর বাংলা? না না বাংলার মতো অ্যাসামিস। ও আচ্ছা দেখি বলো শুনি। ঠিক আছে বলতেছি। হ্যাঁ তোমার মধ্যে ব্ল্যাক না অল্প কম আছে আর কি ব্ল্যাক। গান প্লে করছে কেন? গান প্লে করে না, এটা তো কারোকে সং না, ওটা মিউজিক দিয়ে গান গাবে তাহলে ভালো হয়। ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ জন্য জুতা মারা কমেন্ট, যদি গান ভালো না হয় তাহলে তো জুতা মারা কমেন্ট করে না। না না আরফিন অনেক ভালো গান করে এটাতে কোনো সন্দেহই নাই, সবাই অবশ্যই পছন্দ করে। আমি জানি আমার ভিউয়ার্সরাও আজকে জানবে। ঠিক আছে বলবো নাকি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই স্টার্ট। ঠিক আছে সেলফি মারি যাম উঠ পাহাড়, আই ওই দেহা মিঠা মিঠা পর। টেক্সি গাড়ি লই যাম শিলংত, আই ওই দেহি তৈও যাবি লগত, সেলফি মারি যাম মুখ পাহাড়, আই ওই দেহা মিঠা মিঠা পর। শিলংতে একা বেকা দীঘলিয়া বাত, দূরে লগত গলে বাদর না লাগে দেহাত, দীঘলিয়া বার বারে কুটিব আঘাত, কিনু হবে পুরে মুরে গরম কলি যাত। টেক্সি গাড়ি লই দাম শিলংত, আইতেহি তৈও যাবি লগত, সেলফি মারি যা মুখ পাহাড়, খাই ওই যাহা মিঠা মিঠা পর। মজা মজা হবে বাংলা গান। দেখে চিনিব পাহাড় কি ফরক, তুই চিনিবি মোর হৃদয়, টানি নিবি তোর বুকুরে মাজত, জোয়ার উঠিব প্রেম হাগর। মেঘে চিনিব পাহাড় কি ফরক, তুই চিনিবি মোর হৃদয়, টানি নিবি তোর বুকুরে মাজত, জোয়ার উঠিব প্রেম হাগরত। বেলি ডুবি শিলংতে হব গধূলি, তাতে মজা লাগিব মরম বুতুলি, তোরে জানো ঘরতে নিদিব গালি, ঘরতে কাম কিবা কাম আসিলে ভুলি। টেক্সি গাড়ি লই যাম শিলংত, আই ওই দেহি তৈও যাবি লগত, সেলফি মারি যা মুখ পাহাড়, আই ওই দেহা মিঠা মিঠা পর। অজস, আমি কিছু বুঝি নাই, এখন আমি বুঝবো এখন আসলে গানটার মানে কি ছিল, গানটার মানে কি ছিল? ট্যাক্সি গাড়ি মানে ট্যাক্সি গাড়ি নিয়ে ঘুরতে যাবে এরকম টাইপ।
এটা বাংলা আছে সিঙ্গার, ওই ওই সিঙ্গার জন্য গাইছে, তোমাকে আমি লিংক দিয়ে দেবো, টেনশন নিস, এটা বাংলা আছে তো। ওকে যাক, ভালো ভালো লাগলো গানটা শুনে, অনেকেই কমেন্ট করতেছেন যে কিছু বুঝি না, গানের মিউজিক ভালো ছিল আর ছেলের বলার স্টাইল অনেক ভালো ছিল, লাইন গুলো এত সুন্দর করে বলছে, আর আসামি ল্যাঙ্গুয়েজ এর গান অনেকে পছন্দ করতেছিল, মনে হয় তারা আসামের সম্ভবত। নিচে চলে গেছে কমেন্ট গুলো উপরে, যাই হোক। আমাদের টিম এসে গেছে, একদিন চারজনের ডান্স দেখবো, সালাম একটা ডান্স দাও, একটা ডান্স করো, সালাম একটা আশীর্বাদ সং গে দাও, নতুন একটা সং গাও, নেই প্রয়োজন কারণ আমাদের সবার এক্সাম তো, তাই সব থেকে বড় টেনশন, হ্যাঁ টেনশন বাদ দিয়ে একটা গান গাও, গান গাও তারপর এত কমেন্ট আছে, অনেকেই আসলে গানটা বুঝিনি, বাট গানটা ভালো ছিল, গানের লিঙ্ক চাইছে এটা, যে আর সাবমিট, গানের নাম কি এটার, গানটা তোমার এই ভিডিওর ডেসক্রিপশন, ভিডিওর কমেন্টের মাঝখানে দিয়ে দেবো পুরো লিংক, বাংলা আর অ্যাসামিস পুরো, উনি হচ্ছে এই ভিডিওটি কমেন্টে দিয়ে দিবেন লিংকটি, আচ্ছা যাই হোক, কি বলবো বুঝতেছি না, যে সং আবির হোসেন তাকে ওনার ভালো লাগছে, হ্যাঁ আমার অনেক ভালো লাগছে, কাজিন সৌরভ নাম তো, এখানে হচ্ছে সিথি নামের একজন, সিথি তুমি কাকে, সৌরভ কে খুঁজতেছিলাম, আর সিথির একটা কাজিন মনে হয় বলতেছি তোরা নিয়ে আসতে, তুই কইছিলিস কেন সিথি, দেখো ও তো পুরো গলু হয়ে গেছে, গলু চলে যাচ্ছে বেচারা, যাই হোক আমি অনেকক্ষণ লাইভে ছিলাম, সবার সাথে অনেক আড্ডা দিলাম, চলে যাব, আজকে চলে যাব আমি, আর হচ্ছে আমার সাথে যারা এতক্ষণ ছিল লাইভে আমার সাথে তাদেরকে অনেক বেশি ধন্যবাদ, আর লাস্ট একটি কল দিব, ছেলে এই ছেলেটা আমাকে অনেকক্ষণ ধরে মেসেজ দিচ্ছিল, তো আমি লাস্ট এই কলটা নিব, দেন চলে যাব, আর ভাইয়া তুমি তুমি আমার লাস্ট কল আজকে, তুমি অনেকগুলো কমেন্ট করেছো, তো চলে যাওয়ার আগে তোমার সাথে কথা বলবো, তারপর শাহালম খান লাগছেন গানটা আসলে অনেক সুন্দর, হ্যাঁ আসলে গানটা অনেক সুন্দর, গানের লাইনগুলো জানতে পারলে মনে হয় আরো ভালো লাগতো, যাই হোক ভাইয়া তুমি কলটি ধরো নাই, এই জন্য আমার আর কিছু করার নাই, আমি তোমাকে কল দিয়েছিলাম, আর আজকে আমি এখন চলে যাচ্ছি, নেক্সট টাইম আবার আমার সাথে লাইভে থাকতে চাইলে, আর আমার সাথে থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম ফর গিভিং মি টাইম টু এভরিবডি, ইউ ওয়েলকাম, আর আজকে আমি এখন চলেছি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আমার সাথে কানেক্ট থাকার জন্য আমার পেজটিতে লাইক দিয়ে রাখবেন, তাহলে নেক্সট টাইম আমাকে জয়েন করতে পারবেন আমার সাথে লাইভে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।